নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বৃষ্টির দিনে সন্ধেবেলা কিন্তু ঝটপট মুখরোচক কোনো চপ বা পকোড়া খেতে ইচ্ছা করে, যেটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে এবং দুর্দান্ত খেতে হবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে একদম নতুন ধরনের ঝটপট একটা পকোড়া বানিয়ে দেখাবো। কারি পাতার গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে তার থেকে এইভাবে কারি পাতাগুলো আলাদা করে নিতে হবে একটা একটা করে। এবার একটি বাটিতে কিছুটা পরিমাণ বেসন, পরিমাণ মতো নুন এবং তাতে হাফ টিস্পুন কালো জিরা, অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবং একটু বেশি পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিক্স করে নেব। এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু বেশ একটু পাতলা করতে হবে, তবে খুব বেশি পাতলা করলে হবে না। ঠিক যেরকম আমরা বেগুনের ক্ষেত্রে ব্যাটারটা করি, ওই রকমই এটাকে একটু পাতলা করার চেষ্টা করবেন। অল্প অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে আস্তে আস্তে এই রকম পাতলা একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা দেখুন একদম সম্পূর্ণ রূপে এই রকম বেশ পাতলা হয়ে এসেছে। এবার ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে ফেটানোর ফলে কী হবে, ব্যাটারের ভিতর থেকে একটা বাবল ছুটে আসবে। তখনই বুঝবেন ব্যাটারটা কিন্তু রেডি হয়েছে, কারণ ব্যাটারটা যত বেশি ফেটাবেন তত কিন্তু ব্যাটারটা যখন আপনি তেলে ভাজবেন এটা কিন্তু দারুণ ফুলবে। ব্যাটারটা এইভাবে বেশ 3-4 মিনিট ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি, তার ফলে কী হচ্ছে ব্যাটারের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাবলস আসছে, মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন একদম ছোট ছোট বাবলস আছে এর ভিতরে। এইবারে 1/4 টিস্পুনের মতন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা লাস্টে দিয়ে জাস্ট মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আর বেশি ফ্যাটানো যাবে না। জাস্ট লাস্টে দিয়ে অল্প একটুখানি এভাবে মিশিয়ে নেবেন। এবার আমাদের এই বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যে কারি পাতাগুলো ডাল থেকে কারি পাতাগুলো এভাবে কেটে নিয়েছিলাম, কারি পাতাটা এই ব্যাটারে আস্তে আস্তে ডুবিয়ে নেব। ব্যাটারে ডুবিয়ে নেওয়ার ফলে এইরকম ব্যাটারটা পাতলা করার ফলে কী হবে, কারি পাতার গায়ে কিন্তু খুব বেশি পরিমাণে ব্যাটার লাগবে না, জাস্ট পাতাগুলোর উপরে হালকা হালকা ব্যাটার লাগবে। এবার একদম তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে কারি পাতাটা এর উপর দিয়ে দিতে হবে। এই পাতলা ব্যাটার দেওয়ার ফলে দেখুন এগুলো এরকম আলাদা হয়ে আসছে, এবং এই ব্যাটারটা পাতলা করার ফলে এটা কিন্তু দারুণ মুচমুচে হবে। কারণ ব্যাটারটা যদি মোটা হতো, বেসনের কোটিংটা মোটা হলে কিন্তু এটা ভাজতে যেমন সময় লাগে তেমন মুচমুচে হয় না, কিন্তু ব্যাটারটা এরকম পাতলা করার ফলে এটা কারি পাতার গায়ে অল্প লাগবে, পাতাটাও মুচমুচে হবে এবং ওপরে বেসনের কোটিংটাও কিন্তু দারুণ মুচমুচে হবে। এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে যাবে এবং মুচমুচেও হবে না। এবং মাঝে মাঝে তেল এরকম গরম তেল ওপরে দিয়ে দেবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে। এইভাবেই কারি পাতার চপগুলোকে বানিয়ে নিতে হবে। অনেকেরই মনে হতে পারে যে ভিতরে কারি পাতাটা দিলে কারি পাতাটা শক্ত থেকে যাবে, কিন্তু একদমই না। এই কারি পাতাটা যখন এই বেসনের কোটিংয়ে দিয়ে এটাকে ভাজা হবে, ভিতরের কারি পাতাটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে, মুখে দিতেই এটা একদম ভেঙে যাবে। সেই জন্য কারি পাতা দিয়ে এইভাবে একবার চপ বানান। তবে কারি পাতার পকোড়ার ভিডিও আমি অনেক আগে আপলোড করেছি, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এইভাবে সমস্ত কারি পাতার চপগুলোকে একে একে কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে, আর একটা পিঠ হওয়ার পরে তবেই উল্টাবেন, না হলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে পাতা। সেজন্য একটা পিঠ হওয়ার পর যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটা উল্টিয়ে নেবেন। এইভাবেই কারি পাতার চপগুলো উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই চপগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়। আপনি চা, কফি বা মুড়ির সাথেও সন্ধ্যাবেলা এই চপগুলো সার্ভ করতে পারেন। এটা দারুণ মুচমুচে এবং কারি পাতার যে সুন্দর একটা ফ্লেভার আসে চপের মধ্যে, এটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এই কারি পাতার ভিতরে যে ডাঁটিটা আছে এটা কিন্তু যদি তেলে ভাজা পড়ে, মানে ওপরে যদি বেসনের কোটিং না থাকে, দেখুন এর একটা পিঠে কিন্তু বেসনের কোটিং নেই এই সাইডের, আর এটাতে বেসনের কোটিং আছে। বেসনের কোটিং থাকলে কিন্তু এই ডাঁটিটা একটু শক্ত থেকে যায়,
আর বেসনের কোটিং যদি না থাকে তাহলে কিন্তু ডাটিটা একদম মুচমুচে হয়ে যায়। দেখুন এই ডাটিটা কিন্তু একদমই মুচমুচে হয়ে যায়। তাই আপনি যখন বেসনের কোটিংটা করবেন দেখবেন একটা পিঠে যেন এই কোটিংটা না থাকে, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে। আমার এই বেশিরভাগ ডাটিটি একটা পিঠে কোটিং ছিল এবং একটা পিঠে ছিল না। এইভাবেই সমস্ত কারি পাতার চপগুলোকে ভেজে প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি। আপনি এইভাবে একবার যে কাউকে কারি পাতার চপ খাওয়ান সে বারবার এটা বানানোর রিকোয়েস্ট করবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।